বাংলাদেশে সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে চায় আওয়ামী লীগ সরকার। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে সবাই যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। সকালে সারা দেশে 50টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রিজন ফাজের রিপোর্ট। ইসলামের সেবায় সর্বদা নিবেদিত আমাদের প্রধানমন্ত্রী। ইসলামী গবেষণা, সংস্কৃতি ও জ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু হবে মসজিদ। সেই চিন্তা থেকেই দেশের প্রতিটি জেলা উপজেলায় দৃষ্টিনন্দন 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার। উপজেলার তিনতলা বিশিষ্ট মসজিদগুলোতে সেই প্রকল্পেরই আওতায় দ্বিতীয় পর্যায়ে সোমবার 50টি মডেল মসজিদ উদ্বোধন করা হলো। রাজধানীর ওসমানী মিলনায়তনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মডেল মসজিদগুলোয় শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা সহ অজু ও নামাজের জন্য আলাদা জায়গা রয়েছে। এছাড়া থাকবে হজ গমনে ইচ্ছুক ব্যক্তিদের জন্য রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার সহ আরো অনেক সুবিধা। প্রকৃত ইসলামের মূল্যবোধ সম্পর্কে সাধারণ মানুষের মাঝে যেন সচেতনতা সৃষ্টি হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি রেখেই এই মডেল মসজিদ নির্মাণের। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, আওয়ামী লীগ সবসময়ই ইসলামের খেদমত করে। এ সময় আলেম ওলামা এবং মসজিদের ইমামদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বললেন, ধর্মের দোহাই দিয়ে কেউ যেন কাউকে বিপথে না নিতে পারে। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, এগুলি আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত করছে, এক একটা পরিবারকে ক্ষতিগ্রস্ত করছে। এই সন্ত্রাস জঙ্গিবাদ থেকে যেন প্রত্যেকের ছেলেমেয়েরা বিরত থাকে, এটা যে ইসলামের ধর্মের প্রতি কোনো সম্মান না বরং ইসলামের বদনাম হয় সেই বিষয়টার দিকে মানুষ যেন সচেতন হয়। প্রধানমন্ত্রী বললেন, দেশে সত্যিকারের ইসলামের চর্চা হোক এটাই চান তিনি। অন্ধকার, কুশিক্ষা, অশিক্ষা, বিভেদ, হানাহানি, সন্ত্রাস, জঙ্গিবাদ, সেগুলি যেন আমরা সমাজ থেকে দূর করে আমাদের সমাজটাকে সুন্দরভাবে আমরা গড়ে তুলতে পারি। শেখ হাসিনা এই সময় সবাইকে ধর্মীয় সহিষ্ণুতা দেখাতে আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে প্রতিটি ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্ম যেন নিশ্চিতভাবে পালন করতে পারে, সেই ধর্মীয় স্বাধীনতা যেন নিশ্চিত থাকে, যেটা আমাদের ইসলামের শিক্ষা, সেটাই আমরা বিশ্বাস করি এবং সেটাই আমরা করতে চাই। কাজে আসুন আমরা সকলে আমাদের পরমত সহিষ্ণুতা এবং সেই সাথে সাথে ধর্মীয় সহিষ্ণুতাও যেন আমরা দেখাই, কারণ ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সৌহার্দ্যের ধর্ম, ভ্রাতৃত্বের ধর্ম। রিজন ভয়েস, এটিএন নিউজ, ঢাকা।